দেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশ বহু সংকটের দেশ এবং গোটা পৃথিবী এখন সংকটে। কোভিড-19 বা করোনা ভাইরাস এক ছোট্ট অদৃশ্য অণুজীবী গোটা পৃথিবীকে ওলট পালট করে দিয়েছে এবং এই কোভিড-19 গোটা পৃথিবীকে বদলে দিচ্ছে বলেও একটা ধারণা অনেকের মধ্যে প্রতিষ্ঠিত। এটি অনেকে নিউ নর্মাল বলছেন, নিউ ওয়ার্ল্ড অর্ডারে পৃথিবী প্রবেশ করছে সেটিও বলা হচ্ছে। এই কোভিড-19 সময়টা তো বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে আলাদা আলাদা রকমের সংকট আছে, ভূ রাজনৈতিক নানা মেরুকরণ আছে জিওপলিটিক্সকে কেন্দ্র করে, এবং পৃথিবীর কোথাও কোথাও এই সংকটকালে যখন সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্বের কথা বলা হচ্ছে মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন। বাংলাদেশের যে সংকটগুলোর কথা আমি বলছিলাম, বাংলাদেশ এক সময় তার জন্মের পর থেকেই নানান সংকটের মধ্যে আছে, আবার বাংলাদেশের যে উন্নয়ন বা অগ্রগতি সেটিও পৃথিবীর অনেক অংশেরই দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু তারপরেও এখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, গণতন্ত্র, সুশাসন এগুলোর সংকট রয়েছে। রাজনৈতিক প্রক্রিয়াটা অনেক ক্ষেত্রেই বিপদগ্রস্ত বা বিপদগামী বা বিচ্যুত, সেই সব প্রশ্ন আছে। এবং এই কোভিড-19 কালে এই যে মানুষের স্বাস্থ্য ঝুঁকি, মৃত্যু ঝুঁকি, অর্থনৈতিক সংকট সামনে গোটা পৃথিবীতেই তীব্র হয়ে উঠবে, বাংলাদেশও হয়তো উঠবে, এরকম আশঙ্কার মধ্যেও একটা ধারণা আবার অনেকেই দিচ্ছেন যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে দ্রুতই সব কিছু সামাল দেবার চেষ্টা করছে। কিন্তু এর বাইরে যে সংকটগুলো প্রধান হয়ে উঠেছে সেটি হচ্ছে যে, এটি অবশ্য বাংলাদেশের বহুকাল ধরে আলোচনার মধ্যে আছে, যে বাংলাদেশের একটা বড় সংকট হচ্ছে দুর্নীতি। সেই দুর্নীতি কোভিড-19 কালে বা করোনাকালে আরও বেশি প্রকট হয়েছে, যখন মানুষ মৃত্যুর চিন্তায় ব্যস্ত, স্বাস্থ্য ঝুঁকিতে ব্যস্ত, তখনও কোভিড-19 সময় এবং স্বাস্থ্যখাতেই বড় বড় দুর্নীতির ঘটনা ঘটেছে। এবং অতি সম্প্রতি সেই ঘটনা নিয়ে যখন আমরা আলোচনা করি, সেটি কাটতে না কাটতেই সংকট হিসেবে দেখা যাচ্ছে ধর্ষণের একটা মহোৎসব গোটা দেশ জুড়ে, এবং সেটি নিয়ে সরকারের দিক থেকে কোনো কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে বিলম্ব আছে, এবং কোনো কোনো ক্ষেত্রে মানুষের মধ্যে প্রতিবাদও আছে। বাংলাদেশে বহু বছর ধরে সেই অর্থে প্রতিবাদী কণ্ঠ দেখা যায় না বা প্রতিবাদ রাজপথ খুব একটা সরব নয়। সরকারি ভাষ্য হচ্ছে যে সরকার যেহেতু মানুষের মৌলিক চাহিদাগুলো বা মানুষের আকাঙ্ক্ষাগুলো ভালোভাবে পূরণ করতে পারছে, সে কারণে মানুষ আর রাস্তায় নামতে আগ্রহী হচ্ছে না। অন্যদিকে বিরোধী পক্ষ বলছেন যে সরকারের নিপীড়ন নির্যাতনের ভয়ে মানুষ আসলে রাস্তায় নামছে না। তারপরেও গত কয়েক বছরে, বিশেষ করে বর্তমান ক্ষমতাসীনদের আমলে, এই গত প্রায় এক যুগে আমরা তিনটে বড় আন্দোলন দেখেছি। একটি হচ্ছে কোটা সংস্কারের আন্দোলন, যেটি সাধারণ ছাত্ররা করেছে। একটি আমরা দেখেছি ভ্যাট, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে ভ্যাট চালু করা হয়েছিল তার বিরুদ্ধে আন্দোলন, সেটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করেছে, যেটিতে ধারণা করা হচ্ছে যে এইসব প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরা খুব একটা রাজনীতি সচেতন নয়, প্রতিবাদমুখর নয়, তারা নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। কোটা সংস্কারের আন্দোলনের কথা আমি একটু আগে বলছিলাম, সাধারণ ছাত্ররা করেছে। একটা সময় ধারণা ছিল ছাত্ররাই সব কিছুর সামনে, আমাদের ইতিহাসও তাই বলে, 52 ভাষা আন্দোলন, আমাদের 69 গণ অভ্যুত্থান, 62 শিক্ষার আন্দোলন, মুক্তিযুদ্ধের পরে গণতন্ত্রের আন্দোলন, 80-এর দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলন, ছাত্ররাই সামনে ছিল। ছাত্ররা এখন আর খুব একটা রাজনীতিমুখী হচ্ছে না, এবং ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ, তারা বিশেষ করে ক্ষমতাসীন ছাত্র সংগঠন, সেটি বিএনপি ক্ষমতায় থাকলে তার ছাত্র সংগঠন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ছাত্র সংগঠন, তারা ঠিক আগের ইমেজটা ধরে রাখতে পারছে না। কোটা সংস্কার আন্দোলন অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। একেবারে স্কুল বয়সের, মানে স্কুলে পড়ুয়া ছাত্ররা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছে, সেটিও গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। অর্থাৎ ছাত্ররা এখনও সেই প্রথাগত যে প্রতিষ্ঠিত ছাত্র সংগঠনগুলো, তারা মাঠে না নামলেও সাধারণ ছাত্ররা কিন্তু মাঠে নামছে, এবং এখন যখন ধর্ষণ বিরোধী আন্দোলন হচ্ছে সেখানটাতেও সাধারণ ছাত্রদের এক ধরনের প্রতিবাদ ছাড়া দেশ জুড়েই কম বেশি আছে। কোথাও কোথাও এমনও দেখা যাচ্ছে একজন ছাত্র, কোথাও দুজন ছাত্রী, তারা একটা প্ল্যাকার্ড নিয়ে মুখটাকে কালো কাপড়ে বন্ধ করে তারা মাঠে আছেন। এই যে রাজনীতিতে নানা রকমের পরিবর্তন, নানা রকমের মিথস্ক্রিয়া, নানা রকমের সংকট, নানা রকমের সম্ভাবনা, সেই সব বিষয় নিয়ে আমরা ছোট্ট এই পরিসরে আলোচনা করবার চেষ্টা করব। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আজকে রয়েছেন আমার বায়বাসা আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের
আর নেতা। এর আগে তিনি এটি কেন্দ্রীয় উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। মনিরুজ্জামান মনির আমার ডানে যিনি রয়েছেন তিনি আমার অনুষ্ঠানে আজকে প্রথম, যদিও ইতিমধ্যেই বাংলাদেশের সকল টেলিভিশন চ্যানেলই তাকে বহুবার দেখা গেছে। ইতিমধ্যেই তিনি একটা নির্বাচিত নেতৃত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন, এই চ্যানেলেই তো তাকে দেখা গেছে, কিন্তু এই অনুষ্ঠানে তিনি এই প্রথম। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক সহসভাপতি, সাবেক সভাপতি মানে সর্বশেষ যে ডাকসু তার সহসভাপতি নুরুল হক টুর আমাদের আজকের অতিথি। স্বাগত আপনাদের দুজনকে। মিস্টার নুর, আপনাকে বিশেষভাবে স্বাগত, আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়, সেজন্যে আপনার সঙ্গে আমার কিছু কথোপকথন আছে, সেটা আমি পরে করতে চাই। তার আগে শুরু করতে চাই মনিরুজ্জামান মনিরকে দিয়ে। এই যে ধর্ষণের মহোৎসবের কথা বললাম, কাদের আশ্রয়ে প্রশ্রয়ে এবং এই যে ব্যাপরোয়া একটা পরিস্থিতি, কি মনে হয়, মানে আপনি কীভাবে দেখছেন এটি? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার টেলিভিশনের সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষত চ্যানেল আই অক্টোবর মাস আজকের 9 তারিখে দাঁড়িয়ে আপনারা 22 বছরে পদার্পণ করেছেন বাংলাদেশের টেলিভিশনের জগতে, বিশেষ করে বেসরকারি টেলিভিশনগুলোর মধ্যে একটি অন্যতম চ্যানেল, যে চ্যানেলটি রাজনীতি, সমাজ, সংস্কৃতি সমস্ত কিছু তুলে আনে পুঙ্খানুপুঙ্খভাবে। সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে চ্যানেলের সকল কলাকুশলী, মালিক পক্ষ এবং গোটা দুনিয়া জুড়ে সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনি দীর্ঘ 18 বছর তৃতীয় মাত্রা, একটি তৃতীয় দর্শন বাংলাদেশের মানুষের কাছে দিয়েছেন। রাজনীতির একটি গুণগত পরিবর্তনও আমি মনে করি এই টকশোর মধ্যে থেকে আপনি একটা পরিবর্তন এনেছেন। অর্থাৎ মানুষের, একজন রাজনৈতিক নেতার যে ভাবনা বা চিন্তার জায়গাটা, সেই দর্শন, এগুলো আপনি মানুষের মাঝে একটি টকশোর মধ্যে থেকে, একটি গঠনমূলক আলোচনার মধ্যে থেকে বাংলাদেশের মানুষের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। সে কারণে আপনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন আসুন, আপনি সর্বশেষ যে কথা দিয়ে যে শেষ করেছেন, যে দর্শন, আমি প্রথমত ইদানিংকালের যে দর্শন শুরু হয়েছে, আমি একজন সচেতন মানুষ হিসাবে, পুরুষ হিসাবে আমি খুব লজ্জিত। এখন বাংলাদেশে আমি যখন এই কথা বলবো, জিল্লুর ভাইয়ের কাছে হয়তো বা অনেক রকমের যুক্তি থাকবে, যুক্তি থাকাটা স্বাভাবিক, কিন্তু আমি আমার এই জায়গায় দাঁড়িয়ে দর্শন এবং সাথে সাথে আমরা বিশেষ কোনো একটি সংগঠনকে ট্যাগ, এইখানে আমার কিছু বক্তব্য আছে এবং সেটা তুলে ধরছি। সেটা হলো, আপনি যদি গত 9 মাসের বাংলাদেশের দর্শন, এই যে দর্শন এর সাথে যারা জড়িত, দেখুন 500-এর উপরে দর্শনের ঘটনা ঘটেছে এবং হাতে গোনা 2-3টি ঘটনা যেখানে আপনি কোনো একটি ছাত্র সংগঠনের নাম উঠে এসেছে। আমি একজন সাবেক ওই সংগঠনের কর্মী হিসাবে আমি নিজে লজ্জিত। আমি যদি ঘটনা বিচার করি, বিশ্লেষণ করি, আমার এই সংগঠনটি, যে সংগঠনটি একটি ঐতিহাসিক গৌরবোজ্জ্বল ভূমিকার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, স্বাধিকার আন্দোলন এবং 52 থেকে 70-এর নির্বাচন পর্যন্ত দীর্ঘ আন্দোলন প্রক্রিয়ার মধ্য থেকে এই সংগঠনটির বেড়ে ওঠা, এখন হঠাৎ করে কেন আমরা এই সংগঠনকে কালিমেলে পণ করার চেষ্টা করছি? এখন আসেন, আপনি যদি এই 500-এর উপরে যদি দর্শন হয়ে থাকে, তাহলে হাইয়েস্ট আপনি গত 2-3টা ঘটনার ভিতর থেকে আপনি চলে আসছে ছাত্রলীগের নাম। কিন্তু আমি যদি বলি আপনাকে বাংলাদেশের মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, মন্দিরের পুরোহিত, গির্জার ফাদার, তারা কেন এই দর্শনের সাথে জড়িত? এবং 500 যে এই দর্শন, 500 আমি তো বললাম 2-3টা ঘটনার সাথে ছাত্রলীগের নাম আছে, এবং যারা ছোট সংগঠন, আমার স্নেহস্পদ ডাকসুর সাবেক বিপি জনাব নূর, তার সংগঠনের লোকরাও এই দর্শনের সাথে জড়িত। তার মানে কি আমি সমস্ত ওনার ওই সংগঠনের সবাই দর্শনের সাথে জড়িত, এটাকে আমি বলে দিতে পারি না। এখন আসেন, এই দর্শনের বাস্তবতায় আমি একটি কথা জিল্লুর ভাই আপনাকে পরিষ্কার করে বলি, সেটা হলো,
আমি যদি আজকের সরকারের এই দর্শন যেটা হচ্ছে এবং দর্শনকারী বা অন্যায়কারী তার প্রতিকার সরকার করছে কিনা, গ্রেপ্তার করছে কিনা, আইনের মুখোমুখি করছে কিনা সেটা আমার বিবেচনায় নিতে হবে, সেটা আমার মাথায় রেখে কথা বলতে হবে। আমি যদি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিবেচনা করি এই রাষ্ট্র একসময় দর্শনকারীর পক্ষে দাঁড়িয়েছে, দর্শনকারীর পক্ষে অবস্থান নিয়েছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দেই। আমি 2001 সালের পহেলা অক্টোবরের নির্বাচনের কথা বলি জিন্নু ভাই। পহেলা অক্টোবরে নির্বাচন হয়ে গেল, আমাদের কারোর ভুলে যাওয়ার কথা না, পূর্ণিমা রানী সেন সিরাজগঞ্জে 12+ একটি মেয়ে নির্বাচনের পরপর পূর্ণিমাকে যখন ধর্ষণ করার জন্য তৎকালীন ক্ষমতাসীন দলের নেতারা একের পর এক আসছিল, তার মা আত্মচিৎকার করে বলেছিল একই সাথে আমার মেয়েটার উপরে তোমরা ঝাঁপিয়ে পড়ো না, এক একজন করে আসো। একটি ঘটনার মধ্য থেকে রাষ্ট্র কত নির্মম হতে পারে, কি কারণে পূর্ণিমার উপরে সেদিন এই পাশবিক অত্যাচার চালিয়েছিল, কারা চালিয়েছিল, কেন চালিয়েছিল? অপরাধ শুধু একটি, পূর্ণিমার বাবা আওয়ামী লীগকে ভোট করেছে, নৌকার পক্ষে ভোট দিয়েছে। আজকের পূর্ণিমাতে এখন পর্যন্ত সেই পূর্ণিমা একটি ট্রমার ভিতর থেকে বেড়ে উঠছে এবং তার পাশে সমাজ নেই এবং তার পরিবারও নেই। কখনো কখনো মাননীয় প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, উনি যখন খবর পান, ওনার কাছে যখন দেখা সাক্ষাৎ করার সুযোগ পান, মাননীয় প্রধানমন্ত্রী পূর্ণিমার পাশে দাঁড়ান। আমাদের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, ওনাকে দেখেছি ব্যক্তিগতভাবে পূর্ণিমা রানীর খবর নেওয়ার জন্য। অর্থাৎ আমি বলতে চাইলাম যে 2001 সালের পহেলা অক্টোবরের পর যে রাষ্ট্র সেদিন দর্শনকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করেছিল, 10,000 মানুষকে দর্শন করেছিল, আর আজকের যে দর্শন এটা আমি ঘৃণা করি, প্রত্যাখ্যান করি, এই রকমের কর্মকাণ্ডকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি। কিন্তু আপনি একটি ঐতিহ্যবাহী সংগঠনকে কেনভাবে দোষারোপ করছেন? তার মানে এখানেই ষড়যন্ত্রটা। আপনি এই সংগঠনকে যদি কালিমালিপ্ত করতে পারেন তাহলে হয়তোবা কারো না কারো সুবিধা আছে, সে কারণে এই রকম একটি ঐতিহ্যবাহী সংগঠনকে আমরা কালিমালিপ্ত করতে চাই। এক সেকেন্ড আমি ছেড়ে দিচ্ছি। আমরা কেন এটা দেখছি না? এই করোনাকালীন সময় যে করোনার কথা আপনি শুরুতে বললেন, বাংলাদেশের বহু ছাত্র সংগঠন আছে, এই করোনাকালীন সময়ে কোনো ছাত্র সংগঠনকে তো দেখি না এই করোনা আক্রান্ত মানুষটি যখন মারা যাচ্ছে তার দাপনের ব্যবস্থা করতে, তার খাবারের ব্যবস্থা করতে। এই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মানুষকে, এই করোনাক্রান্ত মানুষকে খাওয়ার ব্যবস্থা করেছেন, তাদেরকে দাপন কাপন করেছেন। ছাত্রলীগের নেতাকর্মীরাই দাঁড়িয়েছেন গোটা বাংলাদেশে। এবং আর একটা কথা আপনাকে বলি জিল্লুর ভাই, শেষ করতে, যে বা যাহারা আজকের ছাত্রলীগকে মিন করে কথাগুলো বলার চেষ্টা করছেন, সর্বশেষ এমসি কলেজের ঘটনা, আমি আপনাকে এখানে বলে যাচ্ছি আপনি আপনার ইন্টেলিজেন্স থেকে আপনি খবর নিয়ে জানতে পারবেন ওখানের যে মেয়েটির সাথে ঘটনা ঘটেছে, ওই মেয়েটির যারা ঘটনা ঘটেছে তারা ছাত্রলীগের কোনো পদে নেই, এটা একটা জিনিস। তার বাইরে হলো এই মেয়েটা, এটা তার এই প্রস্টিটিউশন, তার একটা বিজনেস, এটা আপনি জেনে নেবেন, তাহলে আপনার আরও সুবিধা হবে। এবং তারপরও বলি, এমসি কলেজের ঘটনার পরে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ গোটা বাংলাদেশে দর্শকদের গ্রেপ্তারের জন্য, বিচারের জন্য প্রথম সমাবেশ, মিছিল, মিটিং, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্র। আপনি জাস্ট এক লাইন, আমি মিস্টার নূরের কাছে যাব, এক লাইনে উত্তর দিবেন যে আপনি 2001 এর নির্বাচনের পরের যে ঘটনার কথা সারা দেশে বলেছেন, বিশেষ করে দক্ষিণবঙ্গে, সেই ঘটনার আপনারা তো 11-12 বছর ধরে ক্ষমতায়, কটি ধর্ষণের মামলার বিচার করেছেন বা শেষ করতে পেরেছেন, শেষ হয়েছে ওই সময় প্রথমত একটি মামলা যদি আমি ধরে নিলাম যে বিএনপি জামাতের সময় তারা ক্ষমতায় ছিল, তারা বিচার করেনি, আপনারা গত 12 বছরে কটি মামলা নিষ্পত্তি করেছেন? আপনাদের সময় নিষ্পত্তি হয়েছে আদালতের ইখতিয়ার, কিন্তু অনেকগুলো বিচার হয়েছে। এখন বিচার যেগুলো সম্পূর্ণ পরিপূর্ণভাবে হতে হবে তার জন্য তো আপনার সাক্ষীর প্রয়োজন। কখনো কখনো সাক্ষীকে পাওয়া যখন না যায় তখন কিন্তু আপনি আদালত ইচ্ছা করলেও যে বিচারটা দেবে, বিচারের জন্য অনেক সময় আদালতের সাক্ষীর অভাবে অনেক সময় বিচার কাজ সম্পূর্ণ হয় না, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। এই সমস্ত মানুষগুলো যখন হিন্দু সংখ্যালঘু, তারা অনেক সময় তাদের জীবনের মায়ার কারণে অনেক সময় সাক্ষী দিতে আসে না, এটাও বাংলাদেশের আমি আসছি আপনার কাছে আমি আসছি মিস্টার নুরুল হক নুরু নূর, এই মুহূর্তে বাংলাদেশে গত কয়েক বছর ধরে বাংলাদেশে প্রতিবাদী কণ্ঠ বলতে, প্রতিবাদী চেতনার একটা প্রতীক বলতে অনেকেই আপনাকে
মানেন, অনেকেই বোঝেন, এবং আমি একটু শুনতে চাইবো আপনার কাছে যে এই যে ধর্ষণের মহোৎসবের কথা বললাম, এই পরিস্থিতিটাকে আপনি কীভাবে দেখছেন? আমরা জানি যে আপনারা নানা ধরনের কর্মসূচির মধ্যে আছেন, সেই কর্মসূচিগুলো কী এবং এটির কীভাবে নিষ্পত্তি করবার জন্যে সংশ্লিষ্ট বা কর্তৃপক্ষকে কীভাবে সহযোগিতা করবেন বা তাদের প্রতি কীভাবে চাপ প্রয়োগ করবেন সেটি একটু বুঝতে চাইছি। একই সঙ্গে যেটি মিস্টার মনিরুজ্জামান মনির উল্লেখ করলেন যে একটি সংগঠনকে কেন আপনারা এইভাবে ব্র্যান্ডিং করছেন, কারণ আপনার সংগঠনের বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি আপনি নিজেও মানে সহায়তাকারী বা সাহায্যকারী হিসেবে একটি মামলায় আপনাকে অভিযুক্ত করা হয়েছে, একাধিক মামলায় সম্ভবত, তার ব্যাখ্যা আপনার কাছ থেকে কি আছে? মানে আপনি ইতিমধ্যে অনেক জায়গায় বলেছেন, আমি আশা করবো যে তৃতীয় দর্শকদের জন্য সেটা প্রথমত আমার যে বিষয়টি একটু আমার সংগঠন উল্লেখ করেছে সেই বিষয়টি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিযোগ করেছে যে আমার সংগঠন আহ্বায়ক হাসান আল মামুন আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুজনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ, এবং ঘটনাটি ঘটেছিল জানুয়ারির 3 তারিখ, তার এজাহারের তথ্য মতে তিনি মামলা করেছেন সেপ্টেম্বরে। সেখানে আমাকে সহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে যে এই অভিযোগে যে আমার কাছে বিচার দিয়েছিল আমি বিচার করিনি, আর অন্য 3 জনের বিরুদ্ধে অভিযোগ তারা তাকে সাইবার হ্যারাসমেন্ট মানে এটাকে অপপ্রচার বলে প্রচার করতে এসেছিল এই অভিযোগ। প্রথমত হচ্ছে আমি ফৌজদারি অপরাধের বিচার করার কেউ না, সুতরাং আমার কাছে বিচার দেওয়ার কিছু না, বরঞ্চ ছাত্রীকে আমি ফিজিক্যালি চিনি না। সে আমাকে একবার ফোনে আমাকে বলেছিল আমার সাথে দেখা করতে চায়, তিনি একটা সমস্যায় পড়েছেন সেটি নিয়ে। তখন আমি বলেছি এখন যেহেতু ক্যাম্পাস বন্ধ, ঢাকাতে আসলে যেন আমাকে ফোন দেয়, তিনি আর আমার সাথে কখনো যোগাযোগ করেনি, সুতরাং এই ঘটনার সাথে আমি কোনোভাবেই সংশ্লিষ্ট না। এবং বাকি 3 জন যে অভিযোগ দিয়েছিল অভিযোগটা কি, তাকে পতিতা বলে সোশ্যাল মিডিয়াতে প্রচার করার হুমকি দিয়েছিল। আচ্ছা, যদি প্রচার করে সেটা একটা ডকুমেন্টস তিনি সেখানে উপস্থাপন করতে পারে, কিন্তু হুমকি দিয়েছে আমিও তো বলতে পারি জিল্লুর ভাই আপনি আমাকে হুমকি দিয়েছেন মার্ডার করবেন, তো এটার তো কোনো ভ্যালিডিটি নাই। সুতরাং এই 4 জনের যে অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এজাহারের ছাত্রী যেটি বলেছিল হাসান আল মামুনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, আমরা এখানে আপনারা এখানে আমরা সবাই যারা ম্যাচিউরড আমরা জানি যে বাংলাদেশে আর্থসামাজিক কিংবা ধর্মীয় প্রেক্ষাপটে যদিও অবৈধ মেলামেশাকে বৈধতা না দিলেও বাই মিউচুয়াল যার রিলেশন থাকে, যারা বিশেষ করে স্কুল কলেজ বা ধরেন ছাত্র কিংবা ম্যাচিউর ছেলে মেয়েদের মধ্যে অনেক সময় তাদের সাথে অনেক কিছু হয়ে যায়, আমরা সেটাও জানি না। হাসান আল মামুনের সাথে আমাদের কথা বলবো আমরা জানি না সে কোথায় আছে, তাকে গুম করা হয়েছে না গ্রেপ্তার করা হয়েছে আমরা জানি না। কতদিন ধরে তাকে আপনারা এই ঘটনার পর থেকে 20 তারিখ 21 তারিখের পর থেকে আমরা জানি না, সেখানে হাসান আল মামুনের বক্তব্য আমরা নিতে পারিনি। অলরেডি যেহেতু আমাদের 4 জনের বিরুদ্ধে যে অভিযোগটা একেবারেই ভিত্তিহীন, সে কারণে আমরা হাসান আল মামুনের বক্তব্য না পাই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি। আর মনিরজন মনির ভাই ছাত্রনেতা হিসেবে যথার্থ কথা বলেছেন, একটি সংগঠনের যদি আপনার 50% লোক অপরাধী হয় আপনি সেই সংগঠনকে অভিযুক্ত করতে পারেন না, সংগঠনের প্রয়োজন তাদেরকে ছাঁটাই করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যদি সংগঠন ব্যবস্থা না নেয় তাহলে সেই সংগঠনকে অভিযুক্ত আমরা করতে পারি। তো সাম্প্রতিক যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে সেখানে মনির ভাইয়ের সম্পর্কে ইনফরমেশন একটু ভুল আছে, এই করোনাকালীন সময়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে 17টি ধর্ষণের অভিযোগ হয়েছে, অনেকগুলো মামলা হয়েছে 17টি। তারপরে সাম্প্রতিক আলোচিত ঘটনা সিলেটের ঘটনা যেটি বললেন সেই ঘটনা তো সব বাংলাদেশকে কাঁপিয়ে নাড়িয়ে দিয়েছে, সেই ছাত্রলীগের নেতাকর্মীর অভিযুক্ত ছিলেন। নোয়াখালীর ঘটনা আপনারা দেখেছেন, বিভৎস করে দেলোয়ার বাহিনী এমপির ছত্রছায়ায় নোয়াখালীর যে দেলোয়ার বাহিনী গড়ে উঠেছে তাকে এইভাবে বিভৎস করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করলো। এবং তারপরে আরও যে ঘটনাগুলো ঘটছে মুন্সীগঞ্জে 72 বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ যে অভিযোগটি আসলো, স্বেচ্ছাসেবক লীগ নেতার সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে, সুতরাং এই ধর্ষণের ঘটনাগুলোতে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের কথা আসছে। আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমানে শাসন ক্ষমতা আছে আওয়ামী লীগ, তাদের ছাত্র সংগঠন অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগ, তাদের তো ফার্স্ট প্রায়োরিটি থাকবে যে সরকারকে প্রমোট করা, সরকারের ইতিবাচক কাজগুলোকে জনগণের সামনে নিয়ে আসা, কিন্তু তারাই যদি নেতিবাচক কাজে জড়িত হয় নেতৃত্ব দেয় তাহলে তো এটা আর বলার অপেক্ষা রাখে না যে তারা ক্ষমতার অপব্যবহার করে এগুলো করছে। এবং এইটা শুধুমাত্র যে আজকে মনিরজন মনির ভাই বলছেন আমি ছাত্রলীগের অবদান অস্বীকার করবো না, এই ছাত্রলীগ বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 মুক্তিযুদ্ধ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়েছে, কিন্তু আজকের ছাত্রলীগের চরিত্র যদি আপনি পর্যবেক্ষণ করেন বর্তমান সরকার 2008 সালের পর ক্ষমতায় আসার পর থেকে ছাত্রলীগ বর্তমান যে প্রধানমন্ত্রী ছাত্রলীগের একসময় সাংগঠনিক নেত্রী তিনি সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলেছেন যে তারা ক্ষমতা পেয়ে মনস্টার হয়ে গেছেন, সুতরাং আপনারা আমার আর কিছু বলার দরকার নেই, মনস্টার হিসেবে আখ্যায়িত করেছেন এবং তাদেরকে পথ থেকে সরিয়ে দিয়েছেন, কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ চাঁদাবাজি টেন্ডারবাজি
মাদকাসক্ত এবং আজকে দেখেন আপনি গত আজকে আরেকটি গতকালকে 7ই অক্টোবর আমাদের জন্য আরেকটি শোকের ঘটনা ছিল যে বুয়েটের মেধাবী ছাত্র আবদুর ফাতকে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে ভারতের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে নয় তাকে নির্মমভাবে ছাত্রলীগের নেতাকর্মী হত্যা করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বক্করকে 2010 সালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনি মারা গেলেন অভিযোগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে কোনো ছাত্রলীগ নেতাকে অভিযুক্ত করতে পারেনি আদালত সবাইকে খালাস দিয়েছে 2012 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র ছাত্রলীগেরই কর্মী ছিল তাকে মেরে ফেলেছে ছাত্রলীগের নেতাকর্মীরা পুরান ঢাকার বিশ্বজিৎ তো সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এই প্রত্যেকটি ঘটনা তো ছাত্রলীগের নেতৃত্ব ঘটেছে এই ছাত্রলীগ যে নেত্রী বলেছে যে মনস্টার আর আমরা তো তাই দেখি যে শিক্ষা প্রতিষ্ঠান তাদের কাজ হচ্ছে আধিপত্য বিস্তার ভিন্ন মতের ছাত্র সংগঠনের হামলা মামলা ইভেন আমাকে বলছেন যে আপনার এই সময়ে এটা আপনি নিশ্চয় অবগত আছেন যে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক পরিবেশটা মসৃণ নয় একটা অগণতান্ত্রিক পরিবেশ রয়েছে ভিন্ন মতের কথা বলার সুযোগ কম রাজপথে আন্দোলন সংগ্রাম কথা বলার সুযোগ কম সেখান থেকে আমরা যখন একটু কথা বলে যাচ্ছি এই মাত্র দুটি বছরে 18 থেকে 20 এ পর্যন্ত আসতে আমি 11 বার ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছি ডাকসুর বিপিওর পরে 7 বার শুধু ক্যাম্পাসে নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইনস্টিটিউট ডাকসু একটা ভবন মধুর ক্যান্টিনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ছাত্রদের সেই ভবনে ছাত্রলীগের নেতাকর্মীরা লাইট ফ্যান বন্ধ করে সেই পাকিস্তানি হানাদার বাহিনী যখন 25 মার্চ আক্রমণ করেছিল আমাদেরকে আক্রমণ করলে 24 জন আহত হয়েছিলাম ঘটনায় কাউকে বিচার পর্যন্ত করা হয়নি সুতরাং আমরা তো বলতে পারি যে ছাত্রলীগকে এই মনস্টার বানাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমতাসীন দল যুবলীগকে ধর্ষণের প্রশ্রয় দিচ্ছে এবং আরেকটা সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে আজকে যখন আমরা আন্দোলন করছি আমরা ছাত্র ইউনিয়ন বিভিন্ন বাম সংগঠন বিভিন্ন সাধারণ শিক্ষার্থীরা সারা দেশে আপনি যেমন যে আন্দোলনগুলোর কথা উল্লেখ করেছেন ভ্যাট আন্দোলন কোটাসংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন ঠিক আজকে ধর্ষণের বিরুদ্ধেও সেইভাবে সারা দেশে প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদে ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গায় হামলা করছে আজকেও আপনার সিলেটের মৌলভীবাজার ছাত্রলীগ হামলা করেছে কিশোরগঞ্জে পুলিশ হামলা করেছে গতকালকে লালমনিরহাট কুড়িগ্রাম বিভিন্ন জায়গায় পুলিশ হামলা করেছে এটা তো ভাই রাজনৈতিক কোনো আন্দোলন না পুলিশ কেন হামলা করবে লাঠিচার্জ করবে ছাত্রলীগ কেন এখানে হামলা করবে মনিরজন মনির ভাই বলেছেন যে ছাত্রলীগ সিলেট সহ বিভিন্ন ধর্ষণের ঘটনায় প্রতিবাদ করেছে তার কথা সত্য প্রতিবাদ করেছে আবরারকেও মেরেও তো তারা শোক র্যালি করেছে কাজেই তারা একদিকে খুন করবে আবার শোকও জানাবে ধর্ষণ করবে আবার ধর্ষণের বিরুদ্ধেও তারা প্রতিবাদ করবে এই দ্বিচারিতা আবার স্ববিরোধী কাজকর্ম তো আমরা ছাত্রলীগের মতো একটা ঐতিহাসিক সংগঠনের কাছ থেকে আশা করি না ইভেন আমি আমি নিজেও আমার ছাত্র রাজনীতির হাতে করি এই ছাত্রলীগের সংগঠনের মাধ্যমে আমি কোনো ছাত্রলীগের নেতাকে দেখে ছাত্রলীগ আসিনি বঙ্গবন্ধুর সংগ্রামের চেতনাকে ভালোবেসে দেশের জন্য তার যে সংগ্রাম সেটাকে ভালোবেসে সেই সংগঠনটা এসেছিলাম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যখন দেখেছি ছাত্রলীগ করলে শিক্ষার্থীদেরকে ক্লাস থেকে বের করে নিয়ে প্রোগ্রামে নিয়ে যাওয়া হয় হলে থাকতে হলে ছাত্রলীগের মিছিল মিটিং সবসময় স্লোগান করে হলে থাকতে হয় আমি ছাত্রলীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি আমি 2014 সালের দিকে একটা পোস্ট নিয়েছিলাম হলে উপসম্পাদক তারপরে আমি আর পোস্ট নেইনি ছাত্রলীগের এই কর্মকাণ্ড দেখে আমি আর ছাত্রলীগ করতে মানে উৎসাহ পাইনি কাজে এখানে ছাত্রলীগের যারা প্রিভিয়াস নেতৃত্ব দিয়েছে যাদের নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম হয়েছে তাদের উচিত ছিল যে এই সংগঠনটা যে বিপথে যাচ্ছে সেটাকে ঠিক করা তারা তো করেননি বরঞ্চ ছাত্রলীগের ঐতিহ্যকে তারা কলঙ্কিত করেছে যে যেই ছাত্রলীগ একটা স্বাধীন স্বতন্ত্র ছাত্র সংগঠন ছিল তাকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য একটা লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে যে কারণে আজকে আর ছাত্রলীগ নাই ছাত্রলীগ এখন একটা দুর্বৃত্তের সংগঠনে পরিণত হয়েছে তো আপনারা কি করছেন কি ধরনের কর্মসূচি এখন আমরা আপনি যদি দেখেন এই কিছুদিন যাবত আমরা সহ বিভিন্ন ছাত্র সংগঠন যারা করছি বিভিন্ন যেমন ছাত্র ইউনিয়ন রয়েছে আর বিভিন্ন ছাত্র ফেডারেশন রয়েছে তারপর আপনার আরো বিভিন্ন সংগঠন যেমন আমরা দেখেছি ছাত্র দল ছাত্রলীগও মাঝে একটু নেমেছিল তার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো নারী অধিকারগুলো সংগঠনগুলো আমাদের অনেকের সাথেই আমরা আমাদের একটা যুগপথ আন্দোলন হচ্ছে অনেক জায়গায় সম্মিলিত কর্মসূচি হচ্ছে ছাত্র জনতা নিপীড়ন বিরোধী ছাত্র জনতার ব্যানারে একেবারেই অরাজনৈতিক জায়গা থেকে এবং আমরা দেখেছি যে আজকে এই যে ধরেন পুলিশ যে জনগণের সেবক হয়ে আজকে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করতে গেলে পুলিশ ব্যানার কিনে নেয় লাঠিচার্জ করে আপনি গতকালকের ভিডিও দেখলে যে ছাত্র ইউনিয়ন কর্মীদেরকে মেয়ে কর্মীদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এই পুলিশের যে মানে মাস্টার মাইন্ড বা পুলিশের যে মানে হচ্ছে নিয়ন্ত্রণকর্তা তিনি হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার আমলে পুলিশ গত 10 বছরে আপনার 604 জনকে গুম করেছে 3000 মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নামে ক্রস ফায়ার দিয়েছে সেখানে আমরা বলেছি এই স্বরাষ্ট্রমন্ত্রী একজন ব্যর্থ এবং অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী তার পদত্যাগ করতে হবে এটিও আমাদের এই আন্দোলনের একটা অন্যতম দাবি কারণ তার প্রশ্রয়ে আইনশৃঙ্খলা বাহিনী আজকের জনগণের বাহিনীতে নাই আজকে এই যে নোয়াখালীর ঘটনাটা তো আপনারা জানেন যে 32 দিন আগে তাকে
এই টর্চারটা করা হয়েছিল এবং ওটাকে ভিডিও দান করে পরে ফেসবুকে ছড়িয়ে দিয়েছিল। এই ভুক্তভোগী কিন্তু চেয়ারম্যান, ইউপি সদস্য তাদের কাছে গিয়েছিল, তারা কিন্তু ইউপি সদস্য বা চেয়ারম্যান তার তো নিরুপায়, কারণ ক্ষমতাসীন দলের এমপির ছত্রছায়ায় যখন এরকম একটা বাহিনী গড়ে ওঠে, সেই বাহিনীর প্রধান যখন এমন কাজ করে, তখন তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা। বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনৈতিক বাস্তবতা এই পর্যন্ত যত স্বরাষ্ট্রমন্ত্রী দেখা গেছে, অনেকে মনে করেন যে উনি অনেক সাউন্ড, কম কথা বলেন, উনি তেমন কোনো বিতর্কে জড়ান না, বিতর্কিত কোনো কথা বলেন না, ওনার বিরুদ্ধে ওই রকম কোনো অভিযোগ নেই, বাট সামগ্রিক পরিস্থিতির হয়তো আপনি সংখ্যার বিচারে বলতে পারবেন যে উনি ওনার দপ্তর তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা। আপনাকে ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কোনো অবজারভেশন আছে? না, ব্যক্তিগতভাবে আমরা তো দেখি যে আপনি, আমি ব্যক্তিগত মানে ট্র্যাডিশনালি আমরা যেগুলো যতজন স্বরাষ্ট্রমন্ত্রী দেখি, অবশ্যই আপনি বলছেন, হ্যাঁ উনি হচ্ছে অন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রী, যেমন ওই যে বলছিল যে বিল্ডিং অমুক দলের নেতাকর্মীরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এই সমস্ত বেফাস কথা অতি কম বলেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুতে একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আপনি নিজেই উল্লেখ করলেন, বহু বছর পরে ডাকসুর নির্বাচন হয়েছে এবং ডাকসুর বাংলাদেশের ইতিহাসে অনেক গৌরবোজ্জ্বল ভূমিকা। আপনার অভিজ্ঞতা কি বলে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে, ডাকসু সম্পর্কে, যে ডাকসুতে এক বছর নেতৃত্ব দিলেন, আপনার অভিজ্ঞতা কি, পারসেপশন কি ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে বা ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সম্পর্কে, সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে? জাস্ট এক থেকে দেড় মিনিট সময়। আমার হচ্ছে সামগ্রিকভাবে আজকে ধরেন ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগ, এটা অন্য দল যখন ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধেও কিন্তু কিছু ছিল, অন্য ছাত্র সংগঠনের বিরুদ্ধে নাই এমনটি আমি বলবো না, কিন্তু আজকে যে ছাত্র সংগঠনগুলো বা ছাত্র রাজনীতির যে একটা ক্ষয়িষ্ণ অবস্থা, এই অবস্থার কেন সৃষ্টি হয়েছে আমার দৃষ্টিতে আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো নির্বাচনগুলো না থাকার কারণে। কারণ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলো থাকে, আপনি যদি দেখেন ডাকসুর সাহিত্য সম্পাদক ছিলেন, মানে নির্বাচন করেছেন হয়তো রুদ মোহাম্মদ শহীদুল্লাহ, আলী রিয়াজ স্যার পরিবহন সম্পাদক ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিসি, এরকম অনেক মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ একসময় ছাত্র সংসদ মেধাবীরা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতির একটা জায়গা করে নিত, কিন্তু আজকের সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো না থাকার কারণে মেধাভিত্তিক ছাত্র রাজনীতির এখন নাই। এখন যারা অস্ত্র চালাতে পারে, যারা বিরোধী দলের উপরে লাঠিচার্জ করতে পারে, হকিস্টিক রড নিয়ে হামলা করতে পারে, তাদেরকে এখন প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে ছাত্র সংসদ নির্বাচনগুলো খুব দরকার ছিল, তাহলে তো ছাত্র রাজনীতির একটা গুণগত পরিবর্তন করা যেত। আর ডাকসু নির্বাচনের ফলে আমার যেটা পারসেপশন যে দেশের এরকম একটা অগণতান্ত্রিক কিংবা রুদ্ধদ্বার পরিবেশেও ডাকসু থাকার ফলে আজকে ছাত্র সংগঠনগুলো কিছুটা হলেও স্টুডেন্ট অ্যাক্টিভিজমের দিকে তারা ঝুঁকছে। যেমন ছাত্রলীগের কথা আমি যদি বলি, ধরেন আগে তারা নেতারা ক্যাম্পাসে হেঁটে গেলে বিশাল একটা বহর থাকতো, এগুলো জোর করে আনতো, ভালোবেসে কেউ আসতো না। এখন আমরা যখন বিপি নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন প্রতিনিধিরা যখন সাধারণ ছাত্রদের সাথে মিশে যাচ্ছে, তখন তারা চিন্তা করছে ডাকসু হলে তো তাদের নেতা হতে গেলে সাধারণ ছাত্রদের সাথে মিশা লাগবে, তারা এই ক্যারেক্টার চেঞ্জ করছে, এটা একটা গুণগত পরিবর্তন। এবং ডাকসু থাকার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় যে একটা সাংস্কৃতিক কিংবা মুক্ত মত কিংবা একটা ভিন্ন মত পথের ছাত্রদের একটা সম্মেলন ছিল, গণতান্ত্রিক আন্দোলন, যে 90 এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ছাত্রলীগ, ছাত্রদল, বাম সংগঠনগুলো সম্মিলিতভাবে দেশ ও জাতির প্রশ্নে যেমন একটা আন্দোলন করেছিল, এই ডাকসু থাকার ফলে আমরাও কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি বাম সংগঠনগুলোর সাথে একত্রে, যদিও ছাত্রলীগের সাথে যায়নি নানা কারণে। এখানে ডাকসু থাকার ফলে আমাদের একটা ছাত্র রাজনীতিটা পরিবর্তন বইতে শুরু করেছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমি একটু ছোট করে বলবো যে আজকে সারা বাংলাদেশি বিশেষ করে বর্তমান সরকার পরপর তিন টার্ম ক্ষমতায় থাকার কারণে তারা যে বাংলাদেশের ক্ষতিটা করেছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে, মেধাবীদেরকে সরিয়ে একেবারে দলকানা ব্যক্তিদের একটা জায়গা করে দিয়েছে, যে কারণে 2018 সালে আপনি দেখেছেন এই ছাত্রলীগের দ্বারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বিভস্ত হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যবস্থা নেয়নি, কারণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজকে বিসি কিংবা প্রশাসনরাও ছাত্রলীগকে লাঠিয়াল ব্যবহার করছে। ধন্যবাদ। আমি একটা মোটামুটি দুজনকে সূচনায় কথা বলবার জন্য যথেষ্ট পরিমাণে সময় দিয়েছি, এখন এই পর্যায়ে থেকে পাঁচ মিনিটের বেশি একটানা কথা বলা যাবে না, আমি পাঁচ মিনিট হলে থামিয়ে দিই। আমি নূর বেশ কিছু কথা বলেছি। প্রথমত নূর, আমাদের বিবেচনায় নেওয়া উচিত, আপনি একদিকে যেমনিভাবে বলছেন হাসানান মামুনের সাথে প্রেমের সম্পর্ক, সেটাকে আপনি দর্শন হিসেবে দেখতে পারেন না, ঠিক তেমনিভাবে বেগমগঞ্জের যে ঘটনা, না প্রেমের সম্পর্ক ছিল কি না এটা আমি শিওর না, বলছি ছাত্রীর অভিযোগ, আপনি আমার কথার মধ্যে না ঢুকে বরঞ্চ লিখে রাখেন। তো আপনার বেগমগঞ্জের ঘটনাটা এমন ঘটনাই ছিল, এবং আপনাকে অন এয়ার চ্যালেঞ্জ করে বললাম সিলেটের এমসি কলেজের যে ঘটনা, সেই ঘটনার সাথে যে ভদ্র মহিলা এই ঘটনার সাথে জড়িত হয়েছে উনি এই
ব্যবসার সাথে জড়িত এবং আপনি বারবার যে ছাত্রলীগকে খুব পয়েন্ট আউট করছেন যে ছাত্রলীগ এই ঘটনার সাথে জড়িত, আমি তো বললাম যে করোনাকালীন সময় যে ছাত্রলীগ যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন সেই ভূমিকায় অবতীর্ণ হতে পারেননি বা করেননি। এবং আপনি যে বাংলাদেশ আজকের দেখেন, আমি যখন বাংলাদেশ দেখেছি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সেই বাংলাদেশ বা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দেখার অভিজ্ঞতা মিস্টার নূরের ছিল না। আপনি যে ছাত্রলীগের নামে না বললেন যে হল থেকে জোর করে মিছিল নিয়ে আসে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের, আপনি যে বিভাগের ছাত্র, সম্ভবত আপনি ইংরেজির ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের 93 সেশনের ছাত্র ছিলাম, আমি মাস্টার দা সুজেশন হলের ছাত্র ছিলাম, একটা জন কিটস বা লর্ড বাইরন বা উইলিয়াম শেক্সপিয়ারের বই বহুবার আমার হল থেকে পুড়িয়েছে, এই অভিজ্ঞতার মধ্যে থেকে নূরের যাওয়ার সুযোগ হয়নি, বরঞ্চ একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন বিদায়। আপনি নূরের মতন মানুষ একটি স্বতন্ত্র প্যানেল থেকে ডাকসুর বিপি নির্বাচিত হতে পেরেছে, কারণ গণতান্ত্রিক একটি পরিবেশ আছে। আপনি আজকে আবরার হত্যাকাণ্ডের কথা বললেন, যে কোনো হত্যাকাণ্ড ঘটতেই পারে, কিন্তু হত্যাকাণ্ডের বিচার হচ্ছে কিনা, তারা গ্রেপ্তার হচ্ছে কিনা, তারা আইনের মুখোমুখি হচ্ছে কিনা, এটা হলো দিনের শেষের মুখ্য কথা। গোটা তাবৎ দুনিয়ায় সন্ত্রাস আছে, গোটা তাবৎ দুনিয়ায় ধর্ষণ আছে। আবরার এবং বিশ্বজিৎ অন্য কথা কথা বাদই দিলাম, দুটো হত্যাকাণ্ডের বিচার হয়েছে এবং সকলকে গ্রেপ্তার করা হয়েছে। আমি একটি কথা আগেই বলেছিলাম, 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনের পর রাষ্ট্র সন্ত্রাসীদের, রাষ্ট্র দর্শনকারীদের পক্ষে অবস্থান নিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে রাষ্ট্র তাদের আইনের মুখোমুখি করে তাদের দৃষ্টান্তমূলক বিচার করছেন, শাস্তির ব্যবস্থা করেছেন। এখানেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে রাষ্ট্রের এর আগের যারা প্রধানমন্ত্রী ছিলেন তাদের সাথে এ জায়গাটাই মৌলিক পার্থক্য। আপনি বলছেন আপনি দর্শনকারীদের বিচার চান, মিস্টার জিল্লুর জানতে চেয়েছেন আপনাদের এখান থেকে পরিত্রাণের উপায় কি। আপনাদের পরিত্রাণের উপায় হলো বাজেভাবে ছবি তুলে আপনারা যে মুভমেন্ট করতে চাচ্ছেন, এই হলো আপনাদের, এই এই হলো আপনাদের নমুনা, এই হলো আপনাদের বাংলাদেশের বাস্তবতা, এই হলো আপনি ডাকসুর বিপি হিসেবে আপনাদের মুভমেন্ট। এই রকমের মুভমেন্ট করার মধ্যে থেকে আপনার মতো এখানে আছে ছবিতে, এমন ল্যাঙ্গুয়েজ আছে সেটা আমি দেখাতে পারলাম না। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেন, বাংলাদেশের স্বাধীনতা উত্তর বাংলাদেশে আসাদুজ্জামান খান কামালের মতো দেশপ্রেমিক একজন বীর মুক্তিযোদ্ধা, একজন মহামানব, তার বিরুদ্ধে আপনি বিরুদ্ধচারণ করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যার চরম শত্রু, সেও তার বিরুদ্ধে কথা বলতে পারেন না। অর্থাৎ আপনি শেষ পর্যন্ত কথাটা কি আসছেন, আপনি ধর্ষণকারীদের বিচার হোক সেটা চাচ্ছেন না, আপনি কি চাচ্ছেন, আপনি শেখ হাসিনার বাজে একটা কথা বলে বলছেন, তারপর আমি শেখ হাসিনার পদত্যাগ চাই, তার মানে কি শেখ হাসিনার দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? এটা নূর আপনার বাংলার চেয়ে আমার কথা বলতে ঢুকবেন না, শেষ করুন, আপনি আমার কথার ভিতরে ঢুকবেন না। আচ্ছা উনি শেষ করুক, শেষ করুন, তারপর উনি ঢুকবেন না। আপনি ভুলেন, আমি যেটা বলি সেটাও বলবেন, আমি যেটা বলি না সেটাও বলবেন না। শেখ হাসিনার পদত্যাগ আমি বলি, আপনি রেকর্ড, আমি আপনার কথা বলছি না, নূর আমি আপনার কথা বলছি সেটা বলেন, আমি বলছি এখানে এখানে নূর আন্দোলন কেন আছে সেটা, ওই দায়িত্ব আমার। নূর নূর আপনি নোট রাখেন, নূর নোট রাখেন, 1970 থেকে 1975 পর্যন্ত নূর নোট রাখেন। এই রকমের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী ছিল, রাজাকার ছিল, তারাও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে একটি দর্শনকে সামনে রেখে বাংলাদেশের অনেক মেধাবী তরুণকে ভিন্ন পথে প্রবাহিত করার মধ্য থেকে 72 থেকে 75 পর্যন্ত বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডটাকে খুব তড়িৎ গতিতে ঘটানো গেছে, কিন্তু রাজনৈতিক কোনো সফলতা আসতে পারে নাই। যারা সেদিন সেই সংগঠনটি করেছিল নূর, তারা আজকে আবার শেখ হাসিনার পতাকা তলেই ঐক্যবদ্ধ হয়েছে। শেখ হাসিনা 12 বছর তার নিরবিচ্ছিন্ন নেতৃত্বের কারণে বাংলাদেশ আজকে গোটা বিশ্ব দুনিয়ায় উজ্জ্বল একটি দেশ। আপনার মতো নূর, আপনার পিছনে যারা অবস্থান করে কারা বা কোথায় তাদের ব্যক্তিগতভাবে আমি তাদের সকলকে চিনি। আপনি জেমনি ভাই বলছেন ছাত্রলীগ, আপনি করতে এসেছিলেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক এবং তার সংগ্রামী জীবনকে ধারণ করে, আপনি তো সেই নূর যে নূর বিপি হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীকে মা বলে সম্বোধন করেছেন, তার মানে কি মা বলে সম্বোধন করে আবার বৃদ্ধ আচরণ করা? এই যে দ্বিচারিতা চরিত্রের মধ্যে থেকে রাজনৈতিক কর্মী হিসেবে যদি আপনি বেড়ে উঠতে চান, তাহলে আপনার ব্যক্তিগত একটি আদর্শিক অবস্থান চরিত্র দাঁড় করান। আপনি নূর একজন ভিপি, অভিব্যক্তি থাকতে হয়, সেই অভিব্যক্তিগুলো ধারণ করুন। ওভারঅল যদি কথা বলতে চান, আপনি দর্শনকারীর বিরুদ্ধে কথা বলেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন কেন,
ষষ্ঠ মন্ত্রী কোন জায়গাটায় আজকের করোনাকালীন সময় বাংলাদেশের পুলিশ যে ভূমিকা অবতীর্ণ হয়েছে বাংলাদেশ স্বাধীনতার 49 বছর বয়সে এই রকমের মানবিক পুলিশ বাংলাদেশের কোন মানুষ দেখে নাই রাজনৈতিক করার জন্য বা ভিন্ন মতকে এদেশে প্রতিষ্ঠিত করার জন্য বা সেখানে অস্তিত্বশীল করার জন্য যদি আপনি এই দর্শনকে আমি তো মনে করি এই দর্শনের সাথে এই বিএনপি জামাত সহ এই বাম সহ আপনার সাথে যারা আছে তারা মিলে একটি মিস্টার মনির আপনার সময় শেষ করতে হবে বাট একটা তো কথা তো ঠিক যে পুলিশের বিরুদ্ধে পুলিশ নিঃসন্দেহে করোনাকালে অনেক ভালো কাজ করেছে পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং এই দেশটাকে অনেকে পুলিশের স্টেট হিসেবে আখ্যায়িত করছেন পুলিশের বিরুদ্ধে যখন অভিযোগ আছে আমি আপনাকে বলি পুলিশের বিরুদ্ধে অভিযুক্ত ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগ আছে অভিযোগ প্রমাণিত হয়েছে দুদকের সাথে কথোপকথন হয়েছে নাও হিজিন যে অর্থাৎ আপনার বিচার আপনি যদি করেন আপনি যদি মনে করে থাকেন আপনি সর্বশর্মা সেই সর্বশর্মা শেখ হাসিনার আমলে কেউ নয় তাকে বিচারের মুখোমুখি হতে হবে নূর যদি মাছের রাজা পুলিশ দেশের রাজা ইলিশ মানে দেশের রাজা পুলিশ হ্যাঁ এই মাছের রাজা ইলিশ নূর যদি মনে করে তার সাথে কিছু তার এটি ইয়াং 29 বছর বয়স তার সাথে কিছু তরুণ আছে সে বাংলাদেশকে ওলট পালট করে দেবে ওই বাস্তবতা নূর বাংলাদেশের শেখ হাসিনার আমলে নেই অতএব বাংলাদেশকে সামনের দিকে যদি এগিয়ে নিয়ে যেতে চান অনেক ধন্যবাদ মুক্তিযুদ্ধের চেতনা আদর্শকে ধারণ করে সামনে বাংলাদেশ দেখেন আর কোটার বিদ্যে একটা কথা বলেন আমি সেদিন বুঝেছি আপনাদের চিন্তার দর্শন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে কোটা বিরোধী যে মুভমেন্ট করেছিলেন কিছু সময়ের জন্য আমি ওই মুভমেন্টের পক্ষে ছিলাম কিন্তু আপনি জানেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধ কারা করেছিল কোন পরিবারের সন্তান করেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ধন্যবাদ যাদের রক্তের উপর দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ সেদিনের সেই আন্দোলন ছিল আপনার অযোগ্যতা বাট নিরাপদ সড়ক আন্দোলন আর কি একটা আন্দোলন বলেন ধন্যবাদ ভ্যাট 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 বিরোধী ব্যাড বিরোধী এই আন্দোলন আমি আসি 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 আন্দোলন বাংলাদেশের স্পিডের সাথে যায় না সেটা আপনি করেছেন স্বাধীনতা বিরোধী রাজাকারদের সন্তানদের নিয়ে এটা অন্যায় করেছেন ওকে জাতি একদিন আপনার ধন্যবাদ ধন্যবাদ নূর হক নূর আপনার জবাব নিশ্চয়ই আছে এবং আর কি কি সমস্যা দেখেন বাংলাদেশে অনেকেই মনে করেন যে করাপশন ইজ এ বিগ ইস্যু সো বা সেটাকেও অ্যাড্রেস করার জন্য কি আবার শুধু অভিযোগ করি আসলে সব সমস্যার সমাধান হবে না সরকারের অবশ্যই দায়িত্ব আছে কিন্তু নাগরিক হিসেবে অপরাপর রাজনৈতিক শক্তিগুলো সবারই দায়িত্ব আছে তো সব মিলিয়ে আসলে সমাধানটাও কীভাবে দেখেন সেটিও একটু বলতে হবে প্রথমত আমি পরিচয় দিয়েছি তিনি আমি জানতাম ঢাকা বিশ্ববিদ্যালয় আমার একই বিভাগের বড় ভাই সুতরাং তার সাথে তর্ক করলো একটা শালীনভাবে করা উচিত আর আমার মনে হয় যে আপনারা একজনের কথা মতো একজন বলবেন সেটা বলি যে কিন্তু তিনি যেটা বলেছেন যে দেখেন আমরা কিন্তু একবারও বলি নাই এখানে এই আন্দোলনটা আমরা বলেছি যে ধর্ষণের ইস্যুতে ধর্ষণের ইস্যুতে আলটিমেটলি যেহেতু আমরা বলছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে ফেইলিওর হচ্ছে আজকে 604 জন মানুষকে এই আওয়ামী লীগ সরকার 12 বছরে গুম করেছে 3000 মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে শুধুমাত্র করোনাকালীন সময়েও আপনার প্রায় 70 জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে একজন সাংবাদিককে কালো কাপড় চোখ বেঁধে তুলে নিয়ে সাংবাদিক ফটোগ্রাফার কাজল তাকে ভারত পাঠিয়ে দিয়েছে ভারত বাংলাদেশের সাংবাদিক ভারত গেল কিভাবে এবং পুলিশ তাকে উদ্ধার করলো কিভাবে একেবারেই বলছি যে বর্তমানের এই স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ভারতীয় এজেন্সিগুলো কাজ করে এবং এখানকার গুম খুনের সাথে ভারতীয় এজেন্সিগুলো জড়িত যে কারণে আমি বলছি যে এই স্বরাষ্ট্রমন্ত্রী একজন বীর মুক্তিযোদ্ধা আমি তাকে সেলুট করি কিন্তু অনেক মানুষ আছে যাদের অতীত ভালো ছিল কিন্তু তারা সময়ের পরিবর্তনে তারা কিন্তু বিলীন হয়ে গেছে বা তাদের চরিত্র বিসর্জন দিয়েছে কাজে আজকের স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযোদ্ধা সেলুট হিম বাট তার যে অ্যাক্টিভিটিস আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে অবনতি ঘটিয়েছে একজন পুলিশ অফিসার ওসি প্রদীপ একটা ওসি একজন সেনাবাহিনীর মেজরকে গুলি করে মেরে আবার ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করে এই স্বরাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের জন্য কলঙ্ক যেখানে আমরা বলেছি তার পদত্যাগ চাই আর শেখ হাসিনার প্রশ্ন উনি বলেছেন হ্যাঁ আমরা গণভবনে গিয়েছি 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে এই সরকারের অনেক সমালোচনা আছে অগণতান্ত্রিকভাবে তারা জোর করে ক্ষমতা দখল করেছে সেটি অস্বীকার করা হয়নি কিন্তু ডাকসু তো দিয়েছে এই সরকার কাজে আমি ছাত্র প্রতিনিধি হিসেবে সেজন্য তো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই আমি সেই ধন্যবাদটা জানাতেই আমি গিয়েছিলাম সেখানে শেখ হাসিনার সাথে রাজনীতি করার জন্য আমি গণভবনে যাইনি তিনি অবশ্যই একজন মহিলা হিসেবে 72 বছরের নারী হিসেবে তিনি অবশ্যই একজন মায়ের সমান কাজেই আপনি যদি বলেন যে তাই বলে কাউকে মাতৃসম বলে তুলনা করাটা একটা নীতিহীন কাজ আমি বলবো তাহলে আপনি নারীকে সম্মান দিতে জানেন না আর আপনি যেটা বলেছেন যে এই আন্দোলনের দু তিনটা ছবি দেখিয়ে দেখেন একটা আন্দোলন হয় আজকে গতকালকে আপনি ঘটনা দেন কারণবাজার আন্দোলন হয়েছে উত্তরাতে আন্দোলন হয়েছে মিরপুরে আন্দোলন হয়েছে মতিঝিলে আন্দোলন হয়েছে শাহবাগ সচিবালয়ের সামনে
এতগুলো আন্দোলন হয়েছে সেখানে সব আন্দোলন কিন্তু আমার কিংবা আমার আরো যারা আন্দোলন তাদের নেতৃত্বে না। কাজেই কোন আন্দোলনে কে কোন প্ল্যাকার্ড নিয়ে আসে সেটি নিয়ে যদি আপনি আন্দোলনকে জাস্টিফাই করেন তাহলে আমি বলবো আপনার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। দু একটি প্ল্যাকার্ড দু একটি মন্তব্যকে কেন্দ্র করে কখনোই আপনি পুরো আন্দোলনকে জাস্টিফাই করতে পারেন না। আর আমরা যেটা বলেছি আপনি সম্ভবত বিএনপির আমলের একটা কথা ইন্ডিকেট করেছেন যে বিএনপি যে ধর্ষণ করেছিল পূর্ণিমাটায় সেটি আলোচিত একটা ঘটনা। আমরা ওই সময় না থাকলেও আমি বলছি ওই সময় না থাকলেও আমরা এর ধিক্কার জানাই নিন্দা জানাই, কিন্তু তাই বলে আপনি একটা আওয়ামী লীগের নেতা হিসেবে প্রগতিশীল মানুষ হিসেবে আপনি জাস্টিফাই করবেন যে আওয়ামী লীগ 10,000 বিএনপি 10,000 করেছে ভাই আমরা 5,000 করছি সুতরাং ওদের চেয়ে কম আছে, তাহলে আপনিও কি ধর্ষণ করবেন বিএনপির মতো? আপনি তো সেইভাবেই জাস্টিফাই করছেন। আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করেন। আপনি পূর্ণিমার আমি বলছি আপনি পূর্ণিমার ঘটনা বলেছেন, আমরা যদি বলি এই সরকারের যাত্রাটাই শুরু হয়েছে একটা ধর্ষণ দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার কারণে নোয়াখালীর এক গৃহবধূকে, চার সন্তানের গৃহবধূকে যুবলীগ নেতা রুহুল আমিনরা ধর্ষণ করেছে এবং প্রত্যেককে তাদেরকে আপনার যে আসামি খালাস দেওয়া হয়েছে তাদেরকে মুক্ত করা হয়েছে, এবং আপনি যেই ছাত্রলীগের আপনি ছাত্রলীগের নেতা স্বাভাবিকভাবে আপনার গায়ে লাগবে, কিন্তু আপনি খারাপকে কিংবা একটা দিনে আলোতে ঘটে যাওয়া অপরাধকে আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি বিশ্বজিতের কথা বলেছেন, বিচার ব্যবস্থার কথা বলেছেন, আমি কি বিচার পাবো? আমি বলেছি যে এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল বিপি নূরের উপরে কেন হামলা হয় আমরা ক্ষতি দেখছি, সেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে গত বছরে 22 ডিসেম্বর ডাকসুতে হামলা হয়েছিল একবারে হত্যার পরিকল্পনায়, সেখানে ভারতের রয়ের ইন্ধন ছিল, সেই ঘটনার তদন্ত কিংবা অপরাধীদের আজ পর্যন্ত এই স্বরাষ্ট্রমন্ত্রী বিচারের আওতায় আনতে পারেনি। এবং আপনি যেটা বলেছেন যে বিচার হচ্ছে, কিসের বিচার হচ্ছে, কোথায় জুডিশিয়ারি? একটা দেশের প্রধান বিচারপতিকে বন্দুক ঠেকিয়ে ডিজিএফআই এনএসএর দ্বারা তাকে আপনার দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়, আপনি বলবেন এই দেশে বিচার বিভাগ স্বাধীন? আজকে ডাকসুর বিপি একজন ছাত্র নেতা, জাতীয় নেতা না, একজন ছাত্র নেতা আজকে 1.5 বছর ধরে পাসপোর্টের জন্য আবেদন করে আদালতে গিয়ে আদালতের রায় হয়েছে 3 ওয়ার্কিং ডেজের মধ্যে পাসপোর্ট দেওয়ার জন্য, রায় হয়েছে ফেব্রুয়ারিতে, এখন পর্যন্ত পাসপোর্ট পাচ্ছে না। কে আদালতের নির্দেশকে থোড়াই কেয়ার করে? সরকারে যারা আছে তারা তো আদালত বলেন, পুলিশ বলেন, র‍্যাব বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, সব এক একের। আপনি অবশ্যই ছাত্রলীগের কথা বলছেন, ছাত্রলীগ করোনাকালীন সময়ে আপনার লাশ দাফনের কাজ করেছে, ত্রাণ দিয়েছে, দ্যাটস গুড সাইন, ইতিবাচক কাজ, আমরাও করেছি, আমাদের ছাত্রলীগের পরিষদে আমরাও করেছি, ছাত্রদলকেও দেখেছি মাঠে নেমেছে, ছাত্র ইউনিয়নও আপনার অসংখ্য হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে টিএসসি থেকে হসপিটালগুলোতে ক্লিনিকে রিক্সাওয়ালা শ্রমিককে দিয়েছে। এটা শুধু ছাত্রলীগ না, প্রত্যেকটি সংগঠনই করেছে। স্বাভাবিকভাবেই ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন হিসেবে ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে টাকার পাহাড় রয়েছে, একজন ছাত্রলীগ নেতা 2,000 কোটি টাকা পাচার করে, সুতরাং এরকম একটা সংকটে সোয়াব করার জন্য 1 কোটি টাকা খরচ করলে কি লাভ? আমার তো 2,000 কোটি না, 2,000 কোটি টাকা না, আমার তো 2 লাখ টাকাও তো আমার সামর্থ্য নাই নিজের খরচ করার। আমি মানুষের সহযোগিতা নিয়ে প্রায় 1 কোটি টাকার মতো আমার সংগঠন এই সময় আমরা ত্রাণ দিয়েছি গণমানুষের সহযোগ, ওপেনলি ফেসবুকে বিকাশ রকেট ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা অর্থ সংগ্রহ করেছি। কাজেই শুধুমাত্র ছাত্রলীগ করছে সেটা না, সকল আমি বলছি আমি ছাত্রলীগকে ছোট করে দেখছেন, কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে আমি জাস্ট পিএম এর ওই মন্তব্যটাকে বলবো, যেখানে পিএম দলের আপনার দলীয় সাংগঠনিক প্রধান ছিল ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ছাত্রলীগের দুর্বৃত্তপনার কারণে, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না, এবং ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে অব্যাহতি দিয়েছে তাদের অপকর্মের জন্য। কাজে আমি বলছি আমরা শুধুমাত্র একটা অপরাধকে একটা অপরাধ দিয়ে জাস্টিফাই করলে হবে না, অনেক হয়েছে, এখান থেকে আমাদের একটা পরিত্রাণের রাস্তা খুঁজতে হবে। আজকে দেশে গণতন্ত্রের সংকট রয়েছে, দেশে আজকে মানুষের ভোটাধিকার নাই, বিচার ব্যবস্থা আজকে বলা হচ্ছে যে নাই, সেগুলো নিয়ে অবশ্যই কাজ করতে হবে। এখন আমরা যদি প্রতিবাদ না করি, সমালোচনা না করি, আমরা যদি সরকারের প্রশংসাই করি, আপনারা যেটা করেন প্রত্যেক টকশোতে শুধুমাত্র সরকারের উন্নয়নের, উন্নয়ন তো আইয়ুব খানে উন্নয়নের বাহাদুরি দেখিয়েছিল, এরশাদও তো উন্নয়নের বাহাদুরি দেখেছিল, কমলাপুর রেলস্টেশন আইয়ুব খান করেছিল, এই উন্নয়নের গল্প প্রত্যেক স্বৈরাচারী সরকারের একটা ক্যারেক্টার, তারা এটাকে জনগণের সামনে উপস্থাপন করতে চায়। সুতরাং এই উন্নয়ন দিয়ে আসলে যে জায়গাটায় দাঁড়িয়ে নূর বলল প্রতিবাদ বা সমালোচনা, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা অবশ্যই প্রতিবাদ হবে, সমালোচনা হবে, একটি গণতান্ত্রিক রাজনীতিতে প্রতিবাদ বা সমালোচনার মধ্যে থেকে সরকার ব্যবস্থাপনায় যারা থাকে তারা তাদের সেই ত্রুটি বিচ্যুতির পরিসমাপ্তি ঘটিয়ে ভালোভাবে পথ চলার পথ সে খুঁজে পায়। মিস্টার নূর, আমি বলেছি 2001 সালের 1 অক্টোবরের পরে আমি তুলনা করি নাই, আমি জাস্টিফাইড করি নাই, বিং এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আপনি নিঃসন্দেহে গলাচিপার কোনো কলেজের ডিগ্রি কলেজের ছাত্র না। আমি বলেছিলাম 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত রাষ্ট্র দর্শকদের পক্ষে দাঁড়িয়েছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে দর্শককারী যেই হোক তাকে আইনের মুখোমুখি হতে হয়, তাকে জেলে যেতে হয়,
তার মৃত্যুদণ্ড হয়। আজকের বাংলাদেশে আইনের শাসন আছে বিদ্যমান। আপনি বলেছেন বঙ্গবন্ধুর সংগ্রামী চেতনা, বঙ্গবন্ধুর ভূমিকার কারণে আপনি ছাত্রলীগে এসেছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এই বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না, তার জন্য ইন্ডিমিনিট অর্ডিনেন্স দিয়েছিল। গণতন্ত্রের কথা বলেন, ছাত্রলীগ করার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা কলেজে বহুবার জীবনের হুমকির মুখোমুখি হয়েছি। আর আপনি অভিযোগ দিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমলে নেয়নি, এই কথাটা আমি অন্তত মেনে নিতে পারলাম না। আসাদুজ্জামান খান কামাল সম্পর্কে আপনি যেটা বললেন, আপনি বলতেই পারেন, কারণ আপনার সম্পর্কে এই যে করাপশন নিয়ে কথা বললেন, করোনাকালীন সময় আপনি ছোট্ট একটা সংগঠন, এই ছোট্ট সংগঠনেও তো আপনি করোনাকালীন সময় আপনার সংগঠনের নেতাকর্মীরা দুর্নীতিতে জড়িয়ে গেছিলেন, আপনাদের নিজেদের মধ্যে বিবাদ হয়েছে, ভারতীয় এজেন্সি জড়িত আপনি বললেন অসি প্রদীপের ঘটনার সাথে, বিং স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর বিপি, এই তো সাতাইশ আঠাশ বছর বা ৩০ বছর বয়স আপনার, এত এজেন্সি চিনে গেছেন। এই এজেন্সি চেনাটাই, এই এজেন্সির কারণে আপনি টাকা চেনেন, আপনি করাপশন চেনেন, আপনি ক্রাইম কিভাবে করতে হয় সেটা জানেন। আপনি ব্যক্তি নূর হয়তো বা কোন বিশেষ এজেন্সি হয়ে গেছেন বিদায়, সব জায়গায় ভারতীয় এজেন্সি খুঁজে বেড়ান। ভারত ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমার পার্শ্ববর্তী দেশ, একটি কূটনীতির ভাষায় কথা আছে, আপনি আপনার স্ত্রীকে ত্যাগ করতে পারবেন, আপনি আপনার প্রতিবেশীকে ত্যাগ করতে পারেন না। ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তার সাথে আমার এই শত্রুতাপূর্ণ সম্পর্কের মধ্য থেকে স্বামীর দিকে এগিয়ে যাওয়া যায় না, এটা আপনাকে বুঝতে হবে। আপনি ডাকসুর ভিপি, আপনাকে অনেক কিছু পরিমার্জিত হতে হবে, অনেক চিন্তা নিয়ে কথা বলতে হবে। আমি আগেই বলেছি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্র দাঁড়িয়েছে, শেখ হাসিনার সরকার কোনো দর্শককারী পক্ষে আজকে দাঁড়ায় না। আপনি প্রধান বিচারপতির কথা বলছেন, প্রধান বিচারপতি তার সহকর্মীরা তার সাথে যারা অ্যাপিলেট ডিভিশনের বিচারক তার সাথে দুর্নীতির কারণে তার কাছে বসতে চায়নি, এবং ইতিমধ্যে যদি উনি দুর্নীতির সাথে জড়িত না থাকতেন, ওনার যদি সৎসাহস থাকতেন, তাহলে উনি বাংলাদেশে থাকতেন। মিস্টার নূর, এই বাংলাদেশে যখন বিএনপি জামাত যখন প্রধান প্রচণ্ড দুর্দণ্ড দাপটে আমরা জয় বাংলাকে যখন ধারণ করতে পারিনি, তখন দাঁড়িয়ে নৈতিক আদর্শিক জায়গায় দাঁড়িয়ে বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছি, আমি সেই রাজনৈতিক কর্মী। অতএব এই কথা বলে আপনার পার পাওয়ার কোনো সুযোগ নেই যে এদেশে গণতান্ত্রিক পরিবেশ নেই। গণতান্ত্রিক পরিবেশ আছে বিদায়, আজকে চ্যানেল আই টি তোমার মতো একটা প্রেস্টিজিয়াস শোতে আপনার মতো নূর এখানে আপনি গেস্ট হয়ে আসতে পারছেন, আপনি যা খুশি তা বলতে পারছেন, এবং আপনি বলছেন যে আপনাকে রূপে বিভিন্নভাবে আন্দোলন করা হয়েছে, আপনার ভিডিও আমি বহুত দেখেছি, আপনার ভিডিও এই যে নাটকীয় ভিডিও, আপনি আমার অনেক ছোট এদের কথা বলতে চাই না, আপনি বলছেন আপনাকে মার কাকে বলে, মাস্টারদা ছুঁতে সে বলে পানির ফোয়ারায় আমার ভিতরে শীতের সিঁদুর আমাকে চুবিয়েছে, ৩-০৩ রাইফেল দিয়ে আমাকে পিটিয়েছে, কোনো কিছুই খাননি, খুব ভালোভাবে আছে, এবং আলিশা জীবন আলিশান জীবনযাপন করে। আপনি বলেন আপনার পকেটে ২ লাখ টাকা নাই, ১৩ কোটি টাকা কার সাথে সেদিন টেলিফোনে ১৩ কোটি টাকার বাণিজ্যের কথা বলেছিলেন, আপনি নিজেকে একজন সুপিসাব মনে করেন? আপনি যদি সুযোগ পান এই রাব্বানি বা এই শোভন তাদের চেয়েও বড় দুর্নীতিবাজ হবে, এটা আপনার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রমাণিত হয়। যখনই কোনো কথা বলেন তখনই দেখছি আপনি ভারতীয় এজেন্সি ভারতীয় এজেন্সি, এই মানসিকতার মধ্যে থেকে আপনি কোনো একটি এজেন্সির দালাল হয়ে গেছেন সেটা প্রমাণিত হচ্ছে আপনি যখন সমস্ত কর্মকাণ্ডের সাথে একটি বিশেষ দেশের এজেন্সির কথা বলেন। অতএব এজেন্সি নয়, আপনি কিভাবে আগামী দিনের ছাত্র সমাজকে কিভাবে ইতিবাচক ভাবে আনা যায় তার জন্য কি দরকার আমাদের? ৯০ পরবর্তী আমাদের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই, খেলাধুলো নেই, আমরা যখন স্কুলে বিকালবেলা মাঠে আমার বন্ধুরা ফুটবল দেখতাম, আমরা যাত্রা দেখতাম, নাটক দেখতাম, আমাদের মনস্তাত্ত্বিক অনেক পরিবর্তন করা দরকার। ধন্যবাদ। শেখ হাসিনা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছে সেটা বাংলাদেশের কোন রাষ্ট্র নয় আগামী ৫০ বছরে পারবে না। ধন্যবাদ। শেখ হাসিনার সাথে কথা বলতে হলে অনেক শ্রদ্ধার সাথে সম্মানের সহিত কথা বলতে হবে, নিজেকে কখনো কখনো পরিচয় আমি ছাত্রলীগ থেকে বেরিয়ে উঠলাম, ধন্যবাদ, আমি দিনের শেষে রাজাকারের সন্তানদের আশ্রয় দিলাম তার চলে না। ধন্যবাদ 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 মিস্টার নূর হক নূর, অনেকগুলো প্রশ্ন হয়তো জবাব দেবার সুযোগ আছে কিন্তু হাতে আমার সময় খুব বেশি নেই। আমি একটা ছোট করে প্রশ্ন করতে চাই যে এই সময়টাতে অনেকেই কথা বলেন না, এমনকি বিএনপির মতো শক্তিশালী রাজনৈতিক দল যারা দীর্ঘকাল ক্ষমতায় ছিল বিরোধী দল
তারাও খুব একটা হয়তো প্রেস কনফারেন্স করে কথা বলেন বা টক শোতে কথা বলেন, কিন্তু রাজপথে তাদের দেখা যায় না। সো আপনি আপনি আপনার সংগঠন আপনারা খানিকটা প্রতিবাদ মুখর, অনেকের মনে প্রশ্ন যে এই শক্তির উৎস কোথায়, যেমনটা খানিকটা মরুজামান মনির বলছেন। এবং আমরা কিছুদিন আগে সংবাদে দেখছিলাম যে আপনি একটি রাজনৈতিক সংগঠন করবার চিন্তা করছেন, সেটা কত দূর এগুলো সেটি একটু জানবার ইচ্ছা আছে, এবং কিভাবে কি করতে চাইছেন, কি লক্ষ্য নিয়ে এই যে, এবং বিশেষ করে যখন আওয়ামী লীগ এবং বিএনপির মতো দুর্দণ্ড প্রতাপশালী দুটো রাজনৈতিক শক্তি, তার বাইরে অনেকেই চেষ্টা করে দাঁড়াতে পারেননি, সেখানটাতে ছাত্র হিসেবে ছাত্রনীতি হিসেবে যতটা জায়গা করে নিতে পেরেছেন, জাতীয় রাজনীতিতে জায়গা করে নেবার জন্য আসলে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা, ছোট্ট সময় ভবিষ্যতে আরো আপনার সঙ্গে আলোচনা করব। একটু আমাদের এই ভাই আমাদের ভাইয়ের একটু কথা বলতে চাই, যে ভাই যেটা বলেছে আমাদের অবশ্যই প্রত্যেক প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখতে হবে, সেটা প্রত্যেকটা দেশের ন্যায্যতার ভিত্তিতে, দেশের মানুষের অধিকারের প্রশ্নে। আপনি যদি দেখেন আমাদের প্রতিবেশী দেশ বিশেষ করে ভারত, তারা যেভাবে বাংলাদেশকে সেই মুক্তিযুদ্ধে পর থেকেই শোষণ করছে, সেটি এদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না, স্বয়ং বঙ্গবন্ধু মেনে নেয়নি। ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, আমরা কৃতজ্ঞ। ভারতের জনগণের সাথে এদেশের জনগণের একটা হৃদ্যতার সম্পর্ক, বাংলা ভাষাভাষী পশ্চিমবঙ্গের মানুষের সাথে। আমি আপনাকে 3 মিনিট সময় দিলাম। বঙ্গবন্ধু 74 সালে যে ওয়াইসি সম্মেলনে ভারত সরকার তখন ইন্দিরা গান্ধী না যাওয়ার জন্য বঙ্গবন্ধুর কাছে দূত পাঠিয়েছিল, বঙ্গবন্ধু কিন্তু নিজ দেশের স্বার্থে গিয়েছিলেন, কাজে বঙ্গবন্ধু ভারতের এই অন্যায় দাবিকে প্রশ্রয় দেন। কিন্তু বর্তমানে যে 111-এর ফসল হিসেবে যে যারা আওয়ামী লীগ ক্ষমতা আসলো, আপনি নিশ্চয়ই প্রণব মুখার্জি সাবেক পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির বইটা পড়েছেন, দ্য কলিশন ইয়ার্স বইয়ে তিনি লিখেছেন যে কিভাবে 111 আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে কিভাবে তারা পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশের আজকের গণতন্ত্রকে ধ্বংস করে আজকে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, কিভাবে দেশের জুডিশিয়ারিকে ধ্বংস করেছে। কাজেই সেই ভারত আমাদের বন্ধু, এটা যারা বলে আমি বলবো তারা এই দেশের শত্রু। কারণ ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে কিন্তু দেশের স্বার্থকে বিকিয়ে দেন। আর রাজনীতির কথা আপনি বলছেন, বাংলাদেশের যেহেতু এই স্বাধীনতার 50 বছর, এখন পর্যন্ত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি, একটা স্বাধীন জুডিশিয়ারি ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারিনি, মুক্তিযুদ্ধের চেতনার যে স্পিড ছিল, সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার, আজকে ন্যায় বিচারের জন্যই তো আমরা রাস্তায় আন্দোলন করতে হচ্ছে। কোথায় সামাজিক সুবিচার, কোথায় সাম্য, এগুলো তো আজ এখন পর্যন্ত আমরা কায়েম করতে পারিনি। যেখানে আমরা বলছি যে এই যে এটা ঠিক যে বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে এদেশে একটা অশুভ শক্তির রাজনৈতিক বিকাশ ঘটেছে বিভিন্ন সময়ে, যে কারণে আজকের বাংলাদেশ এখন পর্যন্ত একটা সুস্থ ধারা রাজনীতি গড়ে ওঠেনি, যেখানে আমরা তরুণ প্রজন্ম আজকে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা আগামীর বাংলাদেশকে বিনির্মাণের জন্য একটা নতুন ধারা রাজনীতি দেশে বিনির্মাণ করতে চাই। সহিংসতা সন্ত্রাস নির্ভর রাজনীতি, দমনপীড়ন রাজনীতি, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বিপরীতে সম্প্রীতির রাজনীতি, একটা গণতান্ত্রিক রাজনীতি, একটা সুস্থ ধারা রাজনৈতিক মূল্যবোধের রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতেছি। এই লক্ষ্যে আমরা কাজ করছি, ছাত্রদের নিয়ে ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, যুবকদের নিয়ে যুব অধিকার পরিষদ আমরা গঠন করেছি, শ্রমিকদের নিয়ে আমরা শ্রমিক অধিকার পরিষদ গঠন করেছি, আমরা আস্তে আস্তে আগাচ্ছি। ফাইনালি আমরা রাজনৈতিক দলের ঘোষণা দেবো, নাম সর্বস্ব কোনো দল, এক ব্যক্তি মানে 6 ব্যক্তি এক দল, এরকম কোনো দল করতে চায় না। এই জন্য আমরা রুট লেভেলে কাজ করতেছি, মানুষকে সংগঠিত করার চেষ্টা করতেছি। বর্তমান সময়ে তো কথা বলাটাই ডিফিকাল্ট। ইয়া ভাই যদিও বলেছেন যে আমরা কথা বলতে পারছি, কিছু তো দেখাতে হবে। এই দেশটি এখনও তো সরকার একটা নিয়ন্ত্রিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আছে, এবং এই যে জনগণ আজকে যে ধর্ষণের বিরুদ্ধে ভ্যাট এইটা ওইটা নিয়ে যে রাস্তায় নামছে, এগুলো কিন্তু জনগণের একটা ক্ষোভ সরকারের প্রতি। আপনি যেটা বলছেন, কিছু কিছু অভিযোগ উনি তুলেছেন, আমি সেই সময় নেই আসলে আলোচনার জন্য, ওই যে দুর্নীতির অভিযোগ আপনাদের বিরুদ্ধে, আপনাদের সংগঠনের বিরুদ্ধে, আপনার টেলিফোন কথোপকথনের বিরুদ্ধে, জাস্ট 30 সেকেন্ড আমার হাতে সময় আছে, শেষ করতে হবে। আমি একাধিকবার দিয়েছি, এগুলো যেহেতু বর্তমান সরকারের বিরুদ্ধে একটা লড়াই সংগ্রাম করছি, আমাদের চরিত্রের কালিমা লেপনের জন্য তারা নানাভাবে চেষ্টা করছে, নানাভাবে আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে, কারণ তাদের বিরুদ্ধে তো অনেক রয়েছে। আমরা তো এখন পর্যন্ত ভাই যেতেই পারিনি ওই জায়গায়, তো আমাদেরকেও একটা যদি কলঙ্কিত করে থামিয়ে দেওয়া যায় ইমরানের সরকারের মতো, তাহলে তো তাদের জন্য পথটা মসৃণ হবে চলাটা। এ কারণে নানা ষড়যন্ত্র হচ্ছে, আমরা তো ষড়যন্ত্র মোকাবিলা করেই, যুক্তি দিয়ে তথ্য দিয়েই তো এই জায়গা এখনো টিকে আছে। কিন্তু এরকম মিথ্যা ষড়যন্ত্র সামনেও হবে, মিথ্যা অপবাদ দেবে, অভিযোগ দেবে, আমরা সেগুলো যুক্তি দিয়ে খণ্ডন করতে চাই, তথ্য প্রমাণ দিয়ে সেগুলো তুলে ধরে এগিয়ে যেতে চাই। আমি বলবো যে ভাই যেটা অভিযোগ করেছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, কোনো অভিযোগ নেই, এগুলো এখন সরকারের গোয়েন্দা সংস্থার কিছু লোকজন আমাদের মধ্যে একটা ঝামেলা পাকানোর জন্য কিছু ছেলেকে টাকার অফার দিয়ে, সবচেয়ে তরুণ ছেলে পেলে টাকার অফার দিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলাচ্ছে, কিন্তু এগুলো কোনোটাই তথ্য ভিত্তিক। ধন্যবাদ। খুব ছোট করে জাস্ট 1 মিনিটে শেষ না, ছোট করে নূরের যে কথা আমি তার শুভকামনা করি, ইতিবাচক রাজনীতি সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। নূরুর বয়স ধরেন 30,
ও যদি ইতিবাচক রাজনীতি করে উনি আরও 30-40-50 বছর রাজনীতি করতে পারবে, সে জায়গাটা অবশ্যই রাজনীতির তার ইতিবাচক বিকাশ ঘটুক, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করুক এবং সকলের, এটা যে সামাজিক ন্যায় বিচারের কথা যেটা বললেন, সামাজিক ন্যায় বিচার বা মূল্যবোধ, দেখুন নুরু, সামাজিক ন্যায় বিচারের জন্য বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আজকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এসকে বয়স্ক ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, স্বামী পরিত্যক্তা ভাতা বলেন, এটাকেই বলে সামাজিক ন্যায় বিচার। এই যে ন্যায্যতা সমাজ ব্যবস্থা, এটার জন্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আপনি আপনার ধারায় আপনি দিক উন্মোচন করেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তার জন্য দেশের শক্তি হন। কিন্তু আমি আপনাকে আবারও রিকোয়েস্ট করছি, আপনি যেমনিভাবে ভারতকে বলছেন দেশ স্বাধীনের পর তারা একটি আমাদেরকে আমাদেরকে শত্রুতাপূর্ণ আচরণ করছেন, আপনি যাদের কাছে যাচ্ছেন তারা আমার মহান স্বাধীনতাকে চাননি, আপনি তাদের প্রতিনিধি হবেন না, দয়া করে আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব হন, আপনি প্রো বাংলাদেশী হন, আপনি এন্টি বাংলাদেশী হবেন না। আপনি যাদের কাছে যাচ্ছেন ওরা কিন্তু এন্টি বাংলাদেশ, ওরা আমার মহান মুক্তিযুদ্ধকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে দিয়ে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএসের মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজ আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন, ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার নুরুল হক নুর এবং মিস্টার মনিরুজ্জামান মনির, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা এবং বিতর্ক অংশ নেবার জন্য। দর্শক, এই কথা ঠিক, বাংলাদেশের অনেক অর্জন আছে, বাংলাদেশের অনেক ব্যর্থতা আছে, বিচ্যুতি আছে, এবং এই যে ধর্ষণ, দুর্নীতি, যেসব বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, রাজনৈতিক বিষয় আসার মধ্যে যদি নাও যাই, সেখানটাতে এটি স্পষ্ট যে এখানে আসলে স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন বা সুশাসনের কিছু কিছু দুর্বলতা অবশ্যই আছে, পুরোটা না থাকলেও আছে, এই দুর্বলতা কাটিয়ে ওঠা খুবই জরুরি এবং সেজন্যই দেশটাকে আরও বেশি করে গণতান্ত্রিক করতে হবে। এবং বেশি করে গণতান্ত্রিক হতে হলে যার যার বাক স্বাধীনতা আছে, যিনি যেটি করতে চাইবেন গণতান্ত্রিক উপায়ে, যে অধিকার তার, ভোটের অধিকার, তার কথা বলবার অধিকার, তার রাজনৈতিক সংগঠন করবার অধিকার, সেই অধিকারগুলো দিতে হবে। এবং সেক্ষেত্রে মনিরুজ্জামান মনির, নুরুল হক নুররা যে রাজনৈতিক সংগঠন করতে চাইছেন তার জন্য তিনি শুভকামনা জানিয়েছেন, একই সঙ্গে অবশ্য তিনি চাইছেন যে তারা যেন বাংলাদেশের পক্ষে কাজ করে এবং মুক্তিযুদ্ধের পক্ষে থাকে। অবশ্যই আমরা এটিও দেখতে চাইব যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবেন তারা মুক্তিযুদ্ধের অঙ্গীকারগুলো মাথায় রাখবেন, মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে অঙ্গীকারগুলো ছিল সেগুলো যেন মুক্তিযুদ্ধের কথা বলে বিচ্যুত না হন সেটিও কিন্তু মাথায় রাখতে হবে, এবং সেক্ষেত্রে সেটিকে মুক্তিযুদ্ধের অবমাননাই হয়। আমরা আশা করব যে সেই বিষয়গুলো যারা রাজনীতি করবেন তারা মাথায় রাখবেন, এবং আমরা অনেকের মধ্যে দেখতে পাই যে বিরোধী পক্ষে থাকলে ভাষাটা একরকম হয়ে যায়, সরকারি দলে যারাই গেছেন এ পর্যন্ত তাদের ভাষাটা আবার আরেক রকম, সেটিও যেন না হয়। অর্থাৎ আপনি যেখানেই থাকুন না কেন আপনার কথা এবং চিন্তার যেন একটা সামঞ্জস্যতা থাকে, সেটিও আমরা দেখতে পাই, এবং বাংলাদেশের রাজনীতিতে সাধারণত আমরা সেটি দেখি না। সব মিলিয়ে আমরা চাইবো যে সংকটগুলো বাংলাদেশের সামনে আছে, সেই সংকটগুলো মোকাবেলা করতে হবে, সবাই মিলে সেটি মোকাবেলা করতে হবে, আর প্রতিবাদটা অবশ্যই জরুরি যারা ক্ষমতায় থাকেন তাদেরকে ঠিকঠাক মতো চলবার জন্য, এবং এই যে সবাই মিলে করতে হবে সেখানে অবশ্যই যারা ক্ষমতায় আছেন, সরকারে আছেন, তাদের দায় দায়িত্ব অনেক বেশি, এবং আমরা আশা করবো যে সেই বিষয়েও তারা সজাগ থাকবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।